ঘরে ঘরে সুশাসনের পোস্টার সাঁটা হয়েছে রাজ্য জুড়ে, ঘটা করে উদ্বোধনও হয়েছে। বিজেপির জোট সরকারের এই কর্মসূচি নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিজেপির জোট সরকারের প্রতি। বিরোধী সিপিআইএম এর প্রশ্ন, সুশাসন যদি থাকে তবে কেন নির্বাচনের 10 মাস আগে মুখ্যমন্ত্রী বদল করতে হলো? বিরোধীরা প্রশ্ন তুলেছেন, রাজ্য জুড়ে কাজ নেই, রোজগার নেই, জনজীবন বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, তাহলে সুশাসনের অস্তিত্ব কোথায়? অত্যাচারী যে দুঃশাসন। রাজ্যে বেকারের সংখ্যা সর্বকালের রেকর্ড ভেঙেছে। যদিও বিজেপি জোট সরকারের প্রতিষ্ঠার আগে প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেকাররা হতাশায় অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন। বিভিন্ন পেশায় বেকাররা প্রতিদিনই রাস্তায় নেমে আন্দোলন করছেন। পুলিশের আক্রমণের মুখে পড়তে হচ্ছে বেকার যুবক যুবতীদের। প্রশ্ন উঠেছে, যদি সুশাসনই কাম্য হয় তাহলে 2018 সালের পর লোকসভা, পঞ্চায়েত, নগর এবং পুর নির্বাচনে কেন ব্যাপক হারে রেগিং হয়েছে? সাম্প্রতিক উপনির্বাচনেও ছাপ্পা ভোট এবং রেগিং কেন হয়েছে? খোদ মুখ্যমন্ত্রীকেই কেন মানুষ বলছেন ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী? রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা যে ছবি রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছেন তা অভাবনীয়। শিক্ষক স্বল্পতার অভাবে প্রতিদিনই ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, পড়াশোনা লাটে উঠেছে। শিক্ষার এই লণ্ডভণ্ড অবস্থায় সুশাসন কোথায়? রাজ্যের মানুষ প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছেন বাইক বাহিনীর সন্ত্রাস, গণতান্ত্রিক আন্দোলনকে পলিসি নির্যাতন, চারদিকে ভয়ের বাতাবরণ, একদলীয় শাসন কায়েম করার যাবতীয় আয়োজন। এসব যদি সুশাসন হয় তাহলে দুঃশাসন কাকে বলে? এই প্রশ্ন করেছেন বিরোধীরা। রাজ্য জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা এখন প্রশ্নচিহ্নের মুখে, চুরি ডাকাতি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, মহিলাদের নিরাপত্তা বিস্মিত হচ্ছে। রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের ধারণা, এতই যদি সুশাসন তাহলে সন্ধ্যার পর কেন রাজধানী আগরতলা সহ সারা রাজ্যে এই শহরগুলো শুনশান হয়ে পড়ে? রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, রাজ্য জুড়ে তানাশাহী, হিটলারশাহী প্রচারে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানুষ জনবিরোধী অত্যাচারী দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে চাইছেন। জনমানুষই এখন বীরের ভূমিকার অবতীর্ণ। দিকে দিকে স্লোগান উঠেছে, দুঃশাসনের অবসান চাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।